সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা ডলারক্লিক্সে একদমই নিউ ইউজার রয়েছেন, অ্যাট ফার্স্ট আপনারা যে প্রবলেমটি ফেস করতে পারেন সেটি হচ্ছে অফারওয়াল সিলেক্ট। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছে মতো অফারওয়াল সিলেক্ট করে সার্ভে স্টার্ট করার কারণে যে প্রবলেমটি হতে পারে, আপনার সার্ভেগুলো কিন্তু ম্যাক্সিমাম ডিসকোয়ালিফাই হয়, অ্যান্ড যার ফলে আপনার অ্যাকাউন্টে খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। সো আজকে এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে, আজকে এই ভিডিওতে শেয়ার করবো কীভাবে আপনার সঠিক অফারওয়াল সিলেক্ট করে আপনার সার্ভে স্টার্ট করতে পারেন, যার ফলে আপনার 90% সার্ভে কোয়ালিফাই হবে। আই হোপ আপনারা যারা ডলারক্লিক্সে একদমই নিউ ইউজার রয়েছেন, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনারা যদি এখনও ক্যাপস্টোন IT360 সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনি অলরেডি একজন সাবস্ক্রাইবার্স হয়ে থাকেন, থ্যাংকস অ্যালট। অল রাইট, অ্যাট ফার্স্ট আমরা আমাদের VPSটি কানেক্ট করে ডলারক্লিক্সের অ্যাকাউন্টটি সাইন ইন করে নেব। আফটার দ্যাট আমরা আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করব, অ্যান্ড এখানে আসার পর খেয়াল করুন রয়েছে অফারওয়ালস। সিম্পলি অফারওয়ালসে আমরা ক্লিক করব, দেন খেয়াল করুন এইখানে আমাদের সামনে বেশ অনেকগুলো অফারওয়াল কিন্তু শো করবে। হ্যাঁ, এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি অফারওয়াল সিলেক্ট করে আপনার সার্ভিস স্টার্ট করতে পারেন, বাট আমি ট্রাই করব আপনাদেরকে দেখানোর জন্য কোন অফারওয়ালগুলোতে আপনারা অনেক ভালো পরিমাণে সার্ভে কোয়ালিফাই করতে পারেন। সো অ্যাট ফার্স্ট এইখানে রয়েছে ইনফ্রেন। অ্যাকচুয়ালি এখানে ইনফ্রেন যেই অফারওয়ালটি রয়েছে, এই অফারওয়ালটি যে সার্ভেগুলো প্রোভাইড করে সব সার্ভেগুলো কিন্তু আমাদের পিনাট ল্যাবস যে অফারওয়ালটি রয়েছে এই অফারওয়ালসে ইতিপূর্বে প্রোভাইড করা হতো, বাট এখন আর পিনাট ল্যাবসে কোনোরকম কোনো সার্ভে আমরা কোয়ালিফাই করতে পারছি না। আই মিন এখান থেকে আমাদেরকে কোনোরকম কোনো সার্ভে প্রোভাইড করছে না, বাট পিনাট ল্যাবসের যতগুলো সার্ভে রয়েছে সব সার্ভেগুলো কিন্তু আমরা ইনফ্রেন যে অফারওয়ালটি রয়েছে এই অফারওয়ালসে পেয়ে যাব। সো ইনফ্রেন ওপেন করার পর খেয়াল করুন এখানে কিন্তু বেশ অনেকগুলো সার্ভে শো করছে। আপনি যে কোনো একটি সার্ভে ওপেন করে আপনার সার্ভে স্টার্ট করতে পারেন। এখানে হিউজ পরিমাণের সার্ভে পাবেন, যে সার্ভেগুলো স্টার্ট করে একটি ভালো পরিমাণ আর্নিং কিন্তু আপনারা করতে পারেন। এখানে যাওয়ার পর আপনার টোটাল আর্নিং দেখতে পারবেন আপনার। সো স্বাভাবিকভাবে বলাই চলে ইনফ্রেন ডলারক্লিক্স থেকে একটি গুড ফিডব্যাক আপনাকে দিতে পারে। দেন এখানে রয়েছে বিটল্যাবস। বিটল্যাবস মূলত একটি গেমিং অফার হল, যার কিনা ডলারক্লিক্সের ইউজার রয়েছে ম্যাক্সিমাম ইউজার কিন্তু আপনার ডলারক্লিক্স থেকে সার্ভে করার মাধ্যমে আর্ন করে। গেমিং অফারগুলোর ক্ষেত্রে যে প্রবলেমটি হয়ে থাকে, আপনার অফার্স কমপ্লিট করার পর আপনাকে পয়েন্টস প্রোভাইড করা হলেও, বাট ম্যাক্সিমাম টাইম আপনার পয়েন্টগুলো কিন্তু রিভার্সে চলে যায়, মানে আপনার পয়েন্টসগুলো মাইনাস হয়ে যায়। সো ট্রাই করবেন ডলারক্লিক্স থেকে সার্ভে করার মাধ্যমে আর্ন করার। দেন এখানে রয়েছে RW2, আই মিন রেভেনিউল 2.0। এখানে মূলত আপনার হাই পেইং বেশ কিছু সার্ভে পেয়ে যাবেন, যে সার্ভেগুলো কমপ্লিট করার পর আপনাদেরকে $1 থেকে শুরু করে $3 অবধি প্রোভাইড করা হতে পারে। যদি এই সার্ভেগুলো কোয়ালিফাই করা বেশ অনেকটা কঠিন হয়ে থাকে, বাট আপনি যদি এই সার্ভেগুলো কমপ্লিট করতে পারেন, ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনারা এই অফারওয়াল থেকে আর্ন করতে পারেন। দেন এখানে রয়েছে অপিনিয়ন ক্যাপিটাল। অপিনিয়ন ক্যাপিটাল যেই অফারওয়ালটি রয়েছে, এই অফারওয়ালে আপনারা বেশ কিছু সার্ভে পেয়ে যাবেন, যে সার্ভেগুলো কমপ্লিট করার পর আপনারা এভরিডে $1 থেকে $3 অবধি আর্ন করতে পারেন। বাট এই অফারওয়ালের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে, আপনি এই অফারওয়ালসে যদি খুব বেশি প্রেশার ক্রিয়েট করেন, আপনার এই অফারওয়ালটা ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। সো খুব সতর্কতার সাথে আপনাকে এই সার্ভেগুলো কমপ্লিট করতে হবে। দেন এখানে রয়েছে পোলফিশ। পোলফিশে আপনারা বেশ অনেকগুলো সার্ভে পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে গোটা দা অফারওয়াল দেখলি, এই অফারওয়ালে আপনারা হিউজ পরিমাণে সার্ভে পেয়ে যাবেন, বাট এগেন এই সার্ভেগুলো আপনাদেরকে কেয়ারফুলি আনসার করতে হবে। ট্রাই করবেন রং আনসার যেন আপনি এই সার্ভেগুলোতে প্রোভাইড না করেন, কেননা এই সার্ভেগুলো রং আনসার খুব বেশি পরিমাণে প্রোভাইড করার ক্ষেত্রে যা হবে, আপনার এই এই অফারওয়ালটি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেন এখানে রয়েছে ওয়ানার্স। এই ওয়ালটি হচ্ছে মূলত একটি গেমিং অফারওয়াল। সো এরপর এখান থেকে আপনারা কিছু সার্ভে পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট এই সার্ভেগুলো কমপ্লিট করার ফলে আপনাকে খুব বেশি পয়েন্টস প্রোভাইড করা হবে না। সো ওয়ানার্সে
ক্লিক করার পর খেয়াল করুন আপনারা এখানে গেমিং অফারওয়ালস দেখতে পারবেন, দেন এখানে রয়েছে সার্ভে। এই সার্ভেগুলো কমপ্লিট করার পর আপনারা এখান থেকে খুব বেশি না হলেও মোটামুটি কিছু পয়েন্টস আর্ন করতে পারবেন। দেন এখানে রয়েছে লোটাবলি, সো এটা মূলত একটি গেমিং অফারওয়াল, বাট মাঝে মাঝে এখানে আপনারা কিছু সার্ভে পেয়ে যেতে পারেন। সো আমি যদি এই অফারওয়ালে প্রবেশ করি, দেন খেয়াল করবেন এখান থেকে আমি সার্ভেতে ক্লিক করব। সার্ভেতে ক্লিক করার পর খেয়াল করুন এখানে বেশ কিছু অফার আপনার সামনে শো করবে, বাট মাঝে মাঝে আপনি এখানে বেশ কিছু সার্ভে পেয়ে যাবেন যে সার্ভেগুলো আপনাকে ভ্যারিয়েবল পয়েন্ট নামে আপনাকে প্রোভাইড করা হবে। দেন এখানে রয়েছে আরও বেশ কিছু গেমিং অফার ওয়াল, তার মাঝে রয়েছে অফার টোরো, রয়েছে অ্যাডসেন্স মিডিয়া, অ্যাড গেট রেওয়ার্ডস অ্যান্ড প্রিসিশন স্যাম্পল। তাছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাড স্টুডিও, অ্যাড জ্যাম অ্যান্ড ম্যানি আদার্স। এই অফারগুলো থেকে আপনারা মূলত গেমিং সার্ভে করার মাধ্যমে আর্ন করতে পারবেন। সো চলুন মূলত আমরা আর কোন অফারস থেকে সার্ভে করার মাধ্যমে ভালো আর্ন করতে পারি এই বিষয়টি দেখে আসব। সো এখানে আমরা বিট ল্যাবসের আরও একটি অফারস পেয়ে যাবো, বাট এই অফারসটি মূলত একটি সার্ভে অফারস। এখান থেকে আপনারা হিউজ পরিমাণে সার্ভে পাবেন, বাট সার্ভেগুলোর পয়েন্ট তুলনামূলকভাবে খুব কম হয়ে থাকে। বাট আপনারা যদি এখান থেকে সার্ভেগুলো কোয়ালিফাই করতে পারেন, এভরিডে ভালো একটি অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারবেন। সো এখান থেকে আপনাকে সার্ভে অ্যাক্সেস নেওয়ার জন্য মাস্ট বি আপনাকে প্রথমেই আপনার প্রোফাইল অ্যান্সার প্রোভাইড করতে হবে। সো খেয়াল করুন এখানে সার্ভে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাকে কিছু প্রোফাইল অ্যান্সার প্রোভাইড করতে হচ্ছে। আফটার দ্যাট খেয়াল করুন আমি যতবার প্রোফাইল অ্যান্সার প্রোভাইড করছি আমার কিন্তু একটি করে সার্ভে ওপেন হচ্ছে। সো সার্ভেগুলো ওপেন হওয়ার পর মূলত আমি সার্ভেগুলো স্টার্ট করতে পারি অ্যান্ড সার্ভে কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আমি পয়েন্ট আর্ন করতে পারি। আই হোপ এখান থেকে এই বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। নাও মোস্ট ইম্পর্টেন্ট যে সার্ভে অফারগুলোটি রয়েছে সেটি হচ্ছে সিপিএক্স রিসার্চ। সো এখানে সিপিএক্স রিসার্চ যেই অফারবলটি রয়েছে এই অফারস থেকে আপনারা ভালো একটি অ্যামাউন্ট আর্ন করতে পারবেন খুবই অল্প সময়ে, কেননা এই অফারসে যে সার্ভেগুলো আপনাকে প্রোভাইড করা হবে সবগুলো সার্ভে হাই রেটেড, খুবই অল্প সময়ে আপনাকে অনেক ভালো অ্যামাউন্ট প্রোভাইড করা হবে। অ্যান্ড এখানে সার্ভেগুলো কোয়ালিফাই করা অনেকটা ইজি হয়ে থাকে অ্যান্ড সার্ভেগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারেন। সো বলাই চলে ডলারক্লিক্স থেকে আপনাকে সিপিএক্স রিসার্চ অনেক ভালো একটি ফিডব্যাক দিই। দেন এখানে আমরা আরও একটি অফারবল পেয়ে যাবো, সেটি হচ্ছে রেভিউ, রেভিনিউ অফারবল। সো এই অফারবল থেকে আপনারা সার্ভে করার মাধ্যমে আর্ন করতে পারেন, বাট এখানে আপনারা আহামরি কোনো পয়েন্ট পাবেন না। আপনাদেরকে বেশ কিছু সার্ভে প্রোভাইড করা হবে, যে সার্ভেগুলো কমপ্লিট করার মাধ্যমে ছোটো ছোটো কিছু পয়েন্টস আপনারা আর্ন করতে পারেন। আই হোপ আপনারা এখানে ড্যাশবোর্ড দেখার পর নিজেরাই বুঝতে পারছেন। ফাইনালি যে অফারবলটি রয়েছে সেটি হচ্ছে থিওরিচ, অনেক ভালো একটি অফারবল। বাট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আপনাকে থিওরিচের অ্যাক্সেস দেওয়া হবে না, বাট আপনার অ্যাকাউন্টটি 60 days ওল্ড হওয়ার পর থিওরিচের অ্যাক্সেস আপনাকে প্রোভাইড করা হবে। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি ট্রাই করেছি ডলারক্লিক্সের সবগুলো অফারবলসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করা। আই হোপ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।